হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল গার্ল চন্দিমা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আমার পুচিকুলি মামমামকে নিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে ওকে দিতে যাব বাড়ি, আর আমারও একটু কাজ আছে বোলপুরে। তাই দিদি, আমি, মা, এই মা আর বাবা, সুভাষ কাকু সবাই মিলে চলে গেলাম পুচিকুলির বাড়িতে। তো এই দেখো দিদি ভাই, ওর খিদে পেয়েছে, তাই জন্য ওকে আপেল সিদ্ধ খাওয়াচ্ছে। বাচ্চাদেরকে আপেল সিদ্ধ খাওয়ানোটা খুবই পুষ্টিকর খাদ্য, আর বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারাই খেতে খুব ভালোবাসে। তাই আমার মনে হয় বেশিরভাগ বাচ্চাদেরকে এই আপেল সিদ্ধ খাওয়ালে খুব ভালোই হয়। তো ওকে খাওয়াচ্ছিল আর ও বেশ খেয়েও নিচ্ছিল, এমনিতে ভাত টাত খেতে চায় না। তারপর এই যে তোমাদের আমাদের সবুজ ধানের ক্ষেত রাস্তা দেখাচ্ছি, এটা হলো আমাদের গুরুটিয়া ব্রিজ। তো গুরুটিয়া ব্রিজটা ক্রস করছি, তাই তোমাদেরকে দেখালাম। তারপরে আমি একটা শ্রাদ্ধ বাড়িতে এসেছিলাম, মানে আমার ম্যাম, স্কুলের ম্যাম, তো ওইটা দিদি ভাইদের বাড়িতে ভাড়াটিয়া, মানে ভাড়া থাকে। তাই উনি, ওনার শাশুড়ি মারা গিয়েছিলেন, তাই নিমন্ত্রণ করেছিলেন। তো আমার যেহেতু বিয়ে ঠিক হয়েছে, আর গঙ্গা স্নান করার পর আর আইবুড়ো ভাত খাওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই, তাই খাচ্ছিলাম না। তো ওকে নিয়ে বসেছিলাম, তারপরেই চলে এলাম দিদি ভাইয়ের বাড়ি, মানে ফ্ল্যাটে। ফ্ল্যাটে আসার কিছুক্ষণ বসেই চলে যাচ্ছিলাম আমরা সোনার দোকানে। তো এই দেখো আমরা চলে এসেছি সোনার দোকান। সোনার দোকানে একটা শাঁখা বাঁধানো নেব, শাঁখা বাঁধানো নেওয়া হয়ে গেল। এবার চলে এলাম রাধাশ্যাম, মায়ের জন্য একটু শাড়ি কিনতে। মা আমার বিয়ে উপলক্ষে কিছু নিজের জন্য একটা শাড়ি কিনবে, তাই তো শাড়ি দেখছিল মা, বেশ পছন্দ হচ্ছিল রঙগুলো, তো দেখে নিল শাড়ি একটা। বিরিয়ানি দিদি ভাই দিয়ে পাঠিয়েছিল, নিয়ে চলে এসেছি। তো এই বিরিয়ানি খেয়ে নেবো, তারপরে এক্ষুনি শুয়ে পড়বো। এখন বাজে 7:30। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ব্লগটা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, তাই টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।